গিটারিস্ট শাওন সারা দিন গিটার নিয়েই পড়ে থাকেন। পড়াশোনায় তার বিন্দু মাত্র চিন্তা নেই। পড়া হলো কি হলো না সে বিষয়ে কোনো খবর নেই। নতুন কোনো কর্ড আছে কিনা, নতুন কোনো গান নেমেছে কিনা সে নিয়ে উনি খুবই চিন্তিত থাকে। বলা চলে মিউজিক ম্যান। মোহাম্মদ নাদিম এই একটি প্রাণীকে ক্যাম্পাসের ক্লাস ও লাইব্রেরি বাদে অন্য কোথাও খুঁজে পাওয়ার সম্ভাবনা নিতান্তই নগণ্য। বই ছাড়া কারোর সাথে এনার কোনো সম্পর্ক ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে কিনা সন্দেহ। বন্ধু বান্ধবরা বলেন বাসর রাতেও তিনি তার বউকে প্রোগ্রামিং শেখাতে পারেন। সহজ কথায় তাকে আমরা বইয়ের পাগল বা বইয়ের পোকা বলতে পারি। তবে সত্যি কথা, সে খুবই ভালো স্টুডেন্ট এবং খুবই মেধাবী। এ হচ্ছে শাকিল হোসেন, ক্যাম্পাস বিকর্ষী আধানপ্রাপ্ত। ইনি শহরের প্রচণ্ড আকর্ষণে জর্জরিত। আসল কথা হচ্ছে বাসায় তার বউ রয়েছে। নম্রভদ্র ও মার্জিত ছেলে আহসান হাবিব বাবু, ক্যাম্পাসে ইনি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। ইনি মৌসুমী, স্বাস্থ্য বিষয়ে ইনি খুবই সচেতন, তাই তিনি বাইরে না খেয়ে হলে নিজেই রান্না করে খেতে পছন্দ করেন। বাজারটা ইনি সেই রকম কড়াকড়ি করেন, এক টাকা কম বা এক টাকা বেশি দেবেন না, কোনো পচা আলু নেবেন না, পচা পটলও নেবেন না, মোট কথায় চরম। ইনি অনিমেষ, আমিনুলের রুমমেট, ক্লাসের অন্ধমোহ ইনার ঘুমকে কিছুতেই গ্রাস করতে পারে না। ইনি গেম বাবা সাইদ, সারাদিন কম্পিউটার গেমস নিয়েই ব্যস্ত থাকেন। ইনি ইঞ্জিনিয়ার আরিফ, বড় বড় জটিল গাণিতিক টার্ম সলভ করে মনে হয় খুবই মজা পান। আসলে ছাত্র হিসেবে তিনি সবচেয়ে ভালো। তিনি কখনো মুখস্থ করেন না, শুধু মুখস্থ করার পরিবর্তে তিনি বোঝেন এবং অন্যকেও বোঝান। ক্লাসের অন্য কেউ পড়া না পারলে তার কাছে গেলে তিনি ভালোভাবে বুঝিয়ে দেন। বলা চলে তিনি অঙ্কের জাহাজ। ছুপা রুস্তম শ্যামলী, অনেক কিছুই পারে কিন্তু প্রকাশ করতে চায় না। ইনি জাকারিয়া, ডাকনাম জ্যাক, প্রিন্টারম্যান, সবাই বাকিতে প্রিন্ট করে কিন্তু টাকা দিতে ভুলে যায়। আসলে ভুলে যায় না, সবাই তার কাছে বাকিতে পায় বলেই যায়। প্রিন্ট করার আগে সবাই মনে হয় ভাবটা এমন যেন টাকা এখনই দিবে, প্রিন্ট করা শেষ হলে বলে দোস্ত টাকাটা একটু পরে নিস। সে দুজনেই খুবই ক্লোজ ফ্রেন্ড, শহরে ব্যান্ডে গিটার বাজায়, খুবই চঞ্চল। সে ইউনিভার্সিটিতে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করে থাকে, বলা যায় কালচারাল কর্মী। সে সিএসসি অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক। হ্যাঁ,
আছে অডিটোরিয়াম ওয়ান, দেখাই দিচ্ছি। দরজা বন্ধ হলে যখন আমি দাঁড়াই নিজের মুখোমুখি, জানি নিজের যুদ্ধে আমি পরাজিত, আজ অন্যের সুখে সুখী সুখী। জমানো সব কথা আজ অযথাই, মুখ থাকে লজ্জিত পর্দায়, আর বালিশেরা জীবন্ত হয়ে উঠে সান্ত্বনায় আমাকে জড়ায় জড়ায়। আমি আসলে যা চাই তার থেকেই পালাই, করে নিজেকে যা চাই কিছু বুঝতে পারি না, সময় চলে যায় ছুটে আমি কি একটি বার উঠে তার বিষণ্ণ যাওয়া। কি যে বলো না তোমরা, আমি ভাড়ায় লিখবো যা যা তো নারী এখনো বসে লিখতেই আছে। আমি তো 12টা কোশ্চেন ছিল, সবগুলো গোল পেয়েছি, কিন্তু সাজেশন পরে পরীক্ষা দিতে পারেন না, তো আমরা কি পারব? এই জন্য তো এটা কারো সাজেশন নেবেন না, শুধু আমার নেবে। আমি 300% বাচ্চা দোস্ত আছে 300%। আই শুন না, আচ্ছা বাজি থাকলে তোর সাথে, আচ্ছা আচ্ছা পরীক্ষা কেমন হইছে? অর্ধেক আমার নেবে, অর্ধেক কেমন হইছে? তোর পরীক্ষা ভালো ছিল, কেমন চাই তোরা বল দেখি। তুই তুই যে তুই পিছিস, আচ্ছা তোর ওই পরীক্ষা দিয়ে পড়ে থাকে এই স্টাইল। আরে ভাই লাইব্রেরিতে পড়ে যাস, বস না, সব সময় সারাদিন তো লাইব্রেরিতে থাকিস। আরে বস না, বস আরে বস তোদের তো কোনো আভাবই নাই, কি আভাব দেখবো মামু? আরে কালকে ফার্স্ট ইয়ার দের প্রথম ক্লাস, তো তোরা র্যাকটিক দিবি না? র্যাক দিবি তুই, তোকেই তো ফার্স্ট ইয়ার মনে হয়, উল্টো ফার্স্ট ইয়ার তোকেই র্যাক দিবে। কালকে স্টাইলটা চেঞ্জ করে করব। কেন দাড়ি কেটে লাগিয়ে ফেলবি নাকি? আচ্ছা কালকে আবার কখন আমরা বসবো? কালকে 10টা সকালে বসি, 9টায় বসি, 9টা খুব সকালে যাচ্ছে। নাম
আগে কে আছে আর এখানে কেউ আছে কি বলতে যাচ্ছেন মানে ভাই সালাম দিতে বলছে সালাম দাও সবাই মিলে যে ব্যক্তিটিকে র‍্যাগ দিল তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের যোগ দেয়া তাদের নতুন একজন শিক্ষক। যাই হোক, পরে সবাই তাদের ভুল বুঝতে পারল এবং সে শিক্ষকের কাছে গিয়ে মাফ চাইল। শিক্ষক তাদের মাফ করে দিলেন। শেষে শিক্ষকের সাথেই সবার একটা ভালো সম্পর্ক তৈরি হলো। কি রে, কি করিস দোস্ত? তো গতকালই সিটটা একটু দে তো। কোন সিট? আরে গতকাল স্যার যে সিটটা দিছে। ও, গতকালের সিটটা দোস্ত, ওটা তো ফটোকপি করা হয়নি। ফটোকপি করা হয় নাই? না। আচ্ছা, ফটোকপি করে দিয়ে যাস। কালকে ক্লাস কটায়? 11:50। আচ্ছা ঠিক আছে। মনে মনে হ্যাঁ মৌসুম বলো। হ্যাঁ হ্যাঁ, গতকালের শীত। হ্যাঁ, ওটা তো ফটোকপি করা আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো রুমে। হ্যাঁ হ্যাঁ, তুই দাঁড়ায় আসতেছি। হ্যাঁ ওকে, হ্যাঁ বাই। দাঁড়া দিচ্ছি।
ওষুধ তো নিয়ে আসছি। আর ওদের তিনটা আছে, সে তিনটা নিয়ে নে। ওকে আমাকে বলা তো তোর মনে থাকবে না, কারণ তোর মাথা তো সবসময় ওরাই থাকে। ওরা থাকে মানে কি বলতে চাচ্ছিস তোর? কি বলতে চাচ্ছিস বুঝতে পারছিস না? না বুঝতে পারছি না, তুই যা বলবি ক্লিয়ার হবি, সাফ সাফ বলবি, অত প্যাঁচ মারা কথা আমাকে বলবি। কি প্যাঁচ মারা কথা বলে? কে তোকে সিট দেয়নি? অনেক সিট দিছি, অনেক টাকা পাইছিস সিটের, এখন তো আবাবি টাকা গুলো এখন দিস না। কয় টাকা পাইছিস তুই সিটের? খালি ফাবল লিখছিস, দেখ এখন দেখ এখন কে দিচ্ছে আর দেখি নাই। মনি 47 লাখ তো দুপুরে খাবো তো কাঠা টাকা সে একটু পরে টাকাটা দেই। আমি রানী দিই এখন করে কমা। Happy birthday!
আমাকে একটা গান শুনো আজকে জন্মদিনে আমরা সবকে একটা সুন্দর গান উপহার দিচ্ছি তাহলে কি সবাই গাই নাকি একসাথে আচ্ছা শ্যামলি আমরা কোনটা গান করব সবাই মিলে আচ্ছা ওটা রানা শুরু করব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে भी वो तेरी
तेरी खुशी में अरे यारो दोस्ती बड़ी ही हसीन है ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है कोई तो हो राजदार बेगरज तेरा हो यार कोई तो हो राजदार जिसकी वफा तेरे लिए हो अरे यारो मोहब्बत ही तो बंदगी है ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है कोई तो दिलबर हो यार जिसको तुझसे हो प्यार कोई तो दिलबर हो यार কিছু ভাবছো নাকি আমি তো ডাটাবেস নিয়ে কিছু করার চিন্তা ভাবনা করছি সাইট কি ধরনের ডাটাবেস
এটা অনেকটা বাংলাদেশের অর্গানস অফ ইনফরমেশন থাকবে এরকম বাংলা পিডিয়াটা হ্যাঁ অনেকটা বাংলা পিডিয়াটা ভালো তো বিষয়টা আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে কি বলিস তোরা ভালোই তো লাগে আপনার কি অবস্থা কতদূর একদম শেষের দিকে মাঝে মধ্যে আমি আর সামান্য হচ্ছে চিন্তা করছিলাম যে মাল্টিমিডিয়ার উপরে কোনো কাজ করা যায় কিনা মাল্টিমিডিয়া কিন্তু বর্তমানে বেশ ভালো পরীক্ষা করা অর্থাৎ একজন পেশেন্টের রক্ত নিয়ে আমরা ব্লাড গ্রুপ পরীক্ষা করি কিন্তু এখানে পেশেন্টের ব্লাড নিতে হবে না ঠিক আছে শুধু স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে রক্তর কিছু নমুনা নেওয়া হবে আচ্ছা দোস্তরা আমি কিছু বলি আচ্ছা আমি আর সামান হচ্ছে চিন্তা করছিলাম যে মাল্টিমিডিয়ার উপরে কিছু কাজ করা যায় কিনা মাল্টিমিডিয়া কিন্তু বর্তমানে খুব চলতেছে মাল্টিমিডিয়া ধরো এই ধরো হচ্ছে গ্রাফিক্সের কিছু কাজ আছে যেমন হচ্ছে লার্নিং গ্রাফিক্স বা লার্নিং সিস্টেমের মতো কিছু কাজ আছে এই কাজগুলো করা যেতে পারে আচ্ছা আমি একটা থিম চিন্তা করছি থিমটা হচ্ছে ব্লাড গ্রুপ টেস্ট করা সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ আমরা একটা হার্ডওয়্যার তৈরি করব সাথে সফটওয়্যারও হার্ডওয়্যারটা এমন থাকবে যে শরীর থেকে ব্লাডটাকে স্ক্যান করে কিছু ইমেজ নেবে এবং সফটওয়্যারটা হবে সেই ইমেজগুলোকে অ্যানালাইসিস করে সে কোন গ্রুপের রক্ত সেটাকে বলবে সে জিনিসটা বলবে এতে হবে কি যে পেশেন্টদের শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা করতে হবে না এতে পেশেন্টদের কষ্টটা কিছুটা হলে রিমুভ হবে আচ্ছা সেটা আচ্ছা সেটা তো অনেকটা কিরকম হয় যে নাদিমের যে ইমেজ প্রসেসিং সিস্টেম আছে সেটা তো নাদিমের নাদিমের ইমেজ প্রসেসিং সিস্টেমের মধ্যেও হতে পারে মানে ইমেজ প্রসেসিং আচ্ছা ঠিক আছে ওটা করা যেতে পারে তাহলে তো আমরা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েই কাজ করতে পারি কি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাঁ কেন এটা করে পুরস্কার পাওয়া যায় নাকি অবশ্যই হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যদি তোমার হাইলি সিকিউর টেলিমেডিসিন ব্যাপারটা থাকে তাহলে আমরা সফটওয়্যারটা করতে পারি না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর টেলিমেডিসিনের কিন্তু হচ্ছে কাজটা অনেক ফাস্ট টেলিমেডিসিনও কিন্তু বেশ ভালো সেটা সিকিউরিটি যদি থাকে সেটা তাহলে তো পেতেই পারি কোনো ব্যাপার না আরে দিনটাই শেষ পুরো দিনটা মানে আরে মাথায় কাজ করে না মাথা শেষ মনে হচ্ছে 35 বছরের বুড়ার মতো অবস্থা সকালবেলা শুন কাহিনী হয়েছে কি আজকে সকালবেলা উঠছি উঠার পরে ব্রাশ করতে যাব দেখি ব্রাশ নেই শুনো না কাহিনী লাগে তারপরে আম্মু খুঁজলো আমি খুঁজলাম তারপরে ব্রাশ না পায়ে শুধু আঙুল দিয়ে গাছ চালায় চলে আসছি তারপরে গতকাল হচ্ছে যে এই জুতা পরবো ভার্সিটিতে আসার সময় আরে দেখি জুতা নাই বাঙালি চপ্পল জোড়া দেখছো না আমার বাঙালি চপ্পল সেই বাঙালি চপ্পল পরেই চলে আসলাম আর মাথা মনে থাকে না এত কিছু মনে থাকে যে নিজে যা পড়াশোনা যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে
আসছো তোমরা তো বেশ পাঞ্চুয়াল আমি আজকে আসতে বলছি তোমরা সবাই চলে আসছো আজকে আবার আমি যে কথাটা আসলে বলছিলাম যে থিমটা নিয়ে ভাবার জন্য তোমরা কি কিছু ভাবছো যেমন নাদিম এইটা ভালো পারে তারপর হাসি এটা ভালো পারে তারপর পিছনে মনি আছে যেমন মনি একটা কাজ ভালো পারে বা আমাদের আমিনুল সাহেব আছেন আমিনুল সাহেব বেশ ভালো পারে তো সবগুলো স্যার একসাথে যদি কম্বাইন করে নতুন একটা সফটওয়্যার তৈরি করতে পারতাম তাহলে স্যার আমার মনে হয় খুবই ভালো হতো কারণ এটা হিউম্যান বিইংস এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর মতো কাজ করবে মডিউলগুলো এক্সিকিউট হলে এটা সেন্ট্রাল ডাটাবেস ইনিশিয়ালাইজ হয়ে যাবে ডাটাবেসের হ্যাঁ এটাতে হবে কি যে সে এই সিস্টেমটা তার ইউজারকে রিকগনাইজ করে দিল এরপর ইউজারের সে সব অ্যাক্টিভিটি অর্থাৎ সিস্টেমটার সামনে ইউজার কিভাবে কাজ করতেছে সেগুলো সে ট্রেস করবে এখানে ইনপুটের দুটো সিস্টেম থাকবে একটা হচ্ছে ইমেজ ইনপুট আর একটা হচ্ছে সাউন্ড ইনপুট এখানে ইমেজ প্রসেসিং এবং সাউন্ড প্রসেসিং দুটোকে কম্বাইন করে সে তার প্রসেসিং এর ডিসিশন ক্রিয়েট করবে
চোখের মাঝে লাল তোমার আছে অনন্ত আকাশ সুকান্ত নজরুল জীবন আনন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস যদি লক্ষ্য থাকে এইভাবে কাজ করবে কিভাবে এটা হচ্ছে আমাদের ইমেজ নেওয়ার জন্য এই প্রসেসটা কাজ করবে আমরা হচ্ছে প্রতিটা মানে আমাদের যেখানে আমাদের সিস্টেমটা থাকবে ওটার সিকিউরিটির জন্য আমরা একটা হচ্ছে ওয়েব ক্যাম স্টাইলে বা ওয়েব ক্যাম বা ছোটো ছোটো কোনো ভিডিও ক্যামেরা আমরা কিছু লাগবে এই ধরনের এবং এটা হচ্ছে আমাদের সেই ভিডিও ক্যামেরাটাকে মনিটরিং করার জন্য মানে কী কী আসছে সে সবসময় অনলাইন এখানে করবে এটা হচ্ছে ইন্টারফেসটা এটা এই ইন্টারফেসটা করবে কি এই ভিডিও ক্যামেরাটা থেকে ইনফরমেশন নেওয়ার পরে ডেটাবেসে পাঠাবে আচ্ছা আর এখানে আমার ফুল একটা মানে সাপোজ আমি যে বাসায় ইউজ করবো বা যে জায়গাটাতে ইউজ করবো সেই জায়গাটা কীভাবে সিকিউর থাকবে ঠিক প্ল্যান হচ্ছে মানে একটা আমাদের লকিং সিস্টেম আছে পাসওয়ার্ড সিস্টেম থাকবে আমাদের আনঅথরাইজড কোনো ইউজার সেখানে আসতে পারবো না যদি আসে তখন সে কী করবে আমাদের হচ্ছে রিং থাকবে অ্যালার্ম থাকবে সে কী করবে একটা সাউন্ড প্রডিউস করবে আমরা এরকম করতে পারি অনেকটা এখানে দেখো যে আমরা আমাদের ফিঙ্গার প্রিন্ট ইউজ করতে পারবো ফিঙ্গার প্রিন্ট ইউজ করলে আমাদের এই ধরনের জিনিসটা আসবে আমাদের এটা আছে আমাদের ওয়েব ক্যামেরা ভিডিও ক্যামেরা আছে ভিডিও ক্যামেরাটা এইরকম কাজ করবে আমরা ওয়ালের সঙ্গে ফিট করতে পারি বা দেয়ালের সঙ্গে দিতে পারি আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে এখানে আমি কতগুলো জিনিস ডাউনলোড করছি সেটা দেখো এখানে আমাদের পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড সিস্টেম থাকবে এটা হচ্ছে লগইন নাম্বার থাকবে পাসওয়ার্ড সিস্টেমের সিকিউরিটির জন্য আমরা রাখবো ফিঙ্গারপ্রিন্ট
এটা পাশে তিন নাম্বার থাকে আমাদের ইমেজ ফেস রিকগনিশন আমাদের এন্ট্রির জন্য ইউজার এন্ট্রির জন্য ওদেরকে ডাটাবেসে বা তোরা যদি চাইস হচ্ছে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তোদেরকে কিন্তু এটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে এরকম আলাদা আলাদা কিন্তু লক করার পরে সেগুলা কিন্তু ডাটাবেসে পাঠাবো যদি ডাটাবেস ভালো হয় এটাকে সাইজ আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো এখানে মানে লগ ইনটা কিভাবে করবো এখানে বলে দিছে যে ইউজার লগ ইন আমি যদি করবো সেই বিভিন্ন ধরনের ভয়েস একজনের ভয়েস আরেকজনের ভয়েসের একই রকম ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি চেক করবে এইটা গেলো একটা আর এটা গেলো আমাদের হচ্ছে জেনারেল সিকিউরিটি আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটর লেভেল যে সিকিউরিটিটা সেই সিকিউরিটিটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে একেবারে মেইন যে অ্যাডমিনিস্ট্রেটর মেইন সেই ইউজার যে পুরোটা মানে মেইন যেটা সেটা হচ্ছে আনঅথরাইজড কেউ আসলে সে অ্যালার্ম ক্রিয়েট করবে সেটা দেখতে তোদের এখানে কি বলে টেস্ট তুমি এখানে টিপল ডাউনলোড দিচ্ছিস হয়তো এখানে সমস্যা পার্সোনাল আমার যে ডিউটি দরকার ওইটা করবে কিনা দেখা না ওইটার ভিতরে কি করছে ভালো লাগতেছে শোনো তুমি একসময় একটু পরে আসো অবশ্য আমি একটা কাজ করতেছি তো
আমি একটু পরে আসি। আচ্ছা 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 ঠিক আছে। বলো কি গান চাচ্ছে? ভিডিও অডিও। আচ্ছা দেখো আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তো ভাইয়া, তুমি একটু পরে আসো ভাইয়া। তুই এখন এই তুমি একটু পরে আসো আমাদের না দোস্ত, রাস্তার মধ্যে এখন যদি কোনো প্রকার ঝামেলা আমি মরে যাবো একেবারে ফুল। এইটা এখন কমপ্লিট, এর মধ্যে এইটা এখন যদি কোনো কিছু হয় আমরা একেবারে নির্ঘাত মরে যাবো। তারপরে
টিকা এই প্রবলেমগুলো সলভ করতে পারে স্যার। তাহলে মেইনলি হোম মুডটা একদম ক্লিয়ার, হোম মুডে আসার হবে হবে দেখা ভাগ করছি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি, ভাগ করার পরে এই জিনিসটা দেখাইছে যে এরকম যদি আনঅথরাইজ করে বসে তাহলে পুরোটা তোমরা দেখে নাও, কিন্তু কোনো প্রবলেম থাকলে দেখে নাও একবার এটা। সাপোজ ধরো কোনো স্পিকারের সাউন্ড টাউন তো কোনো প্রবলেম হচ্ছে না, এটা রান করে পুরস্কারটা পাবো। আউট অফ প্রজেক্ট ঠিক আছে, দেখে এখানে সমস্যা এখনো পাইনি, তারপরেও দেখা যাক। এটা গেল তোমার ইন্টেলিজেন্স স্যার, আরো আরেকবার চেক আপ করে না তারপর তাহলে দেখো দেখো স্যার, তারপরে দেখে নাও তুমি একবার ফাইনাল চেক করে নাও নিজের মতো করে। ঠিক আছে না? আচ্ছা তাহলে আমি এটা একটা ফাইনাল কপি রেখে দিচ্ছি, সিলেক্ট করে দাও। আর এখানে এখানে একটা জিনিস ঠিক করো, যেটা হলো দেখা এটা না হয় যে পুরাতনটা আনআপডেটেড দিয়ে আপডেটেডটা রিপ্লেস হয়ে যায়, উল্টাপাল্টা করা যাবে না। একটা ফাইনাল কপি করো, বাকিগুলো ডিলিট করো, তারপর এই ফাইনাল কপিটা আমরা সব জায়গায় দিয়ে দেবো। ঠিক আছে না? তাহলে আমি এটা কাজ করি, এমন না হয় যে আমরা আগে যেটা করছি ওইটা আবার রিপ্লেস হয়ে যায়। তোমরা দেখে নাও আমি করে দিচ্ছি। হুম ঠিক আছে, এটা তো পুরো ফাইনাল কপি থাকলো, আমরা সবগুলো ডিলিট করে দাও, তারপর আমরা এই ফাইনাল কপিটা সব জায়গায় দিয়ে দেব, সব জায়গায় ব্যাকআপ রাখবো, আপাতত এক জায়গাতেই থাকবে। এই যে রাখলাম, ঠিক আছে আচ্ছা এখানে দিই। আচ্ছা এখন কেউ যেতে হাত না দেয়, আমি পাসওয়ার্ড দিই। ওকে তাহলে অফ করলাম। তাহলে এটাই হলো দোস্ত, আমি তো সার পাইছি কম্পিউটার তো অন হচ্ছে না, কম্পিউটার অন হচ্ছে না মানে কি? আমি
কম্পিউটার অন করে বললে হয়ে গেল না গ্যাস দিনের কাজ সব মাটি হয়ে যাবে কম্পিউটার অন করে মানে মানে অনেক আছে দেখাবে অনেক অনেক ব্যাপার হ্যাঁ এখন তো সময় নাই কালকে জমা দিতে পারে আজকে বলতো যে হার্ড ড্রাইভ কাজ পাঁচ লক্ষ টাকা এতদিন ধরে পরিশ্রম করলাম আমরা এত কষ্ট করে এত সুন্দর আমি এখন বড় একটা ঝামেলায় আছি মাথার মধ্যে অনেক কিছু সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে তোমার যা কিছু ভাই পরে কি দেখাবা তুমি না না আচ্ছা রাখো পরে ওইগুলা এখন কোনো কথা শোনার টাইম নেই আচ্ছা রাখো ওইগুলা টাইম নেই তো চলে যাবো আসো ভাই আসো আরে তো কষ্ট করে দেখি ভাই আপনারা মন খারাপ করে বসেছেন কেন আরে কাজল বলো না তোমার সর্বনাশ হয়ে গেছে কাজল আমি সফটওয়্যারটা বানাচ্ছিলাম না সফটওয়্যারটা পুরো কমপ্লিট হয়েছে রাখছি সবগুলা বাকি কপিগুলা ডিলিট করে দিছি এখন দেখি হার্ড ড্রাইভ ক্র্যাশ হচ্ছে আমাদের আগামী কাল জমা দেওয়ার শেষ ডেট কোন প্রজেক্টের কথা বলতেছেন ভাইয়া ওই যে আমরা করতেছিলাম না স্যার আমাদের দিছিল যে 25 দিনের মধ্যে করতে হবে আগামী কাল জমা দেওয়ার শেষ ডেট এটা ওই যে ওইদিন যে দেখলাম গান নেওয়ার সময় আপনি যে গুরুত্বপূর্ণ কাজ করতেছিলেন বলছিলেন যে পড়ে আসো হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওইটাই করতেছিলাম ভাইয়া তবে ওটা তো আমি কপি করে নিয়েছি সেদিন তুমি কপি করছো মানে ওটা দেখবো আমি
প্রজন্ম টেলিভিশনের রাত দশটার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি জাহিদুল ইসলাম। প্রথমেই আপনাদের জন্য হয়েছে সংবাদ শিরোনাম। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ত্যাগ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল জায়ান্ট সার্ভার গুগল এবং মাইক্রোসফট কর্পোরেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় দেশের সর্ববৃহৎ সফটওয়্যার এক্সিবিশন। বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা, বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ভুটানকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জয় করে নিল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আলাপ আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল 9টায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য দাতা দেশগুলোর কাছে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার ব্যাপারে কথা বলবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল জায়ান্ট সার্ভার গুগল এবং মাইক্রোসফট কর্পোরেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় দেশের সর্ববৃহৎ সফটওয়্যার এক্সিবিশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাফর ইকবাল। এক্সিবিশনে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ সফটওয়্যার নির্বাচিত হয়েছে অ্যাডভান্স ডিজিটাল অ্যাসিস্ট্যান্স ADA নামক সফটওয়্যারটি। সফটওয়্যারটি ডিজাইন করেছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীরা। পুরস্কার হিসেবে তারা পাচ্ছে 5,00,000 টাকা নগদ পুরস্কার। কর্মব্যস্ত মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে এই সফটওয়্যারটি বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন। দেখা হবে বন্ধু সাময়িকী বই।